প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজের ছাত্র ছাত্রী কলেজে এই মুহূর্তে ভর্তি হয়েছ কিংবা কলেজে পড়ছ তোমাদের অনলাইন ক্লাস কিন্তু রীতিমতো আজকের থেকে শুরু হয়ে গেছে কিভাবে তোমরা বুঝবে যে তোমাদের ক্লাসে অনলাইন ক্লাস কখন তুমি কিভাবে তোমাদের ক্লাসে তোমার ডিপার্টমেন্টে তোমার অনার্স কিংবা তোমার পাশে এ কীভাবে অনলাইন ক্লাস করবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়েও দেব ও সমস্ত কিছু আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ও বন্ধুরা ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে জানিয়ে রাখি অনেক অনেক অভিনন্দন কারণ তোমরা এই মুহূর্তে কলেজে নতুন ক্লাসে উঠে গেছো এবং নতুন পড়াশোনা পাঠন শুরু করছো অনলাইনে এ তোমরা কিভাবে অনলাইনে ক্লাসেস করবে সমস্ত কিছুই এ টু জেড ডিটেলস এক্সপ্লেন করবো তার আগে তোমরা কমেন্ট সেকশনে লেখো যারা প্রথম বর্ষের স্টুডেন্ট তোমরা কতটা এক্সাইটেড কলেজের প্রথম ক্লাস করার জন্য অনলাইনে আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমাদের আজকে থেকে কিন্তু ইউজিসি রুলস এবং আমাদের বিকাশ ভবন সূত্রে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তির দরুন কিন্তু রীতিমতো আজকের থেকেই আমাদের পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর অনলাইন ক্লাস প্রত্যেকটি কলেজে শুরু হয়ে যাবে সে যে ইউনিভার্সিটিরই তোমরা স্টুডেন্ট হও না কেন যে কলেজেই পড়ো না কেন আজকের থেকেই অনলাইন ক্লাস শুরু হওয়ার কথা এক্ষেত্রে কিছু কিছু কলেজ কিন্তু কালকের থেকে বা পরশুর থেকেও চালু করতে পারে তোমরা কিভাবে বুঝবে তোমার কলেজে কবে থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে এবং তোমার ডিপার্টমেন্টে তোমার সাবজেক্টগুলোতে কখন থেকে অনলাইন ক্লাস তোমাকে করতে হবে এ কি মাধ্যম দ্বারা করতে হবে দেখো সবার প্রথমে বলে রাখি তোমরা তোমাদের যে কলেজে পড়ছো সেই কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে প্র্যাকটিক্যালি আমি একটি কলেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে তোমরা কিন্তু কাজটি করবে তো সবার প্রথমে দেখে না সবার প্রথমে তোমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে অথবা গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে তোমার কলেজের নাম তো এখানে দেখতেই পাচ্ছ প্রফুল্ল চন্দ্র কলেজের ওয়েবসাইট খুলে গেছে তোমরা তোমাদের কলেজের এর নাম সার্চ করলে তোমাদের কলেজের ওয়েবসাইটটি খুলে নেবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ওয়েবসাইটটি খোলার পর তোমরা এখানে কিন্তু রীতিমতো চলে যাবে বিজ্ঞপ্তিতে ঠিক আছে এই যে নোটিশ সেকশন যেখানে থাকবে সেখানে ও নোটিশ টু স্টুডেন্টস লেখা রয়েছে সেখানেই নোটিশ সেকশানে ভিউ অলেক ক্লিক করবে এখান থেকেই কিন্তু তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে সবার প্রথম দেখো উনত্রিশ তারিখ একটি নোটিফিকেশান দিয়েছে যেখানে ফার্স্ট সেমিস্টার থেকে বিএ বিএসসি বি কম অনার এবং পার্সের জেনারেল যে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে তার কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছে দেখো এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে এ উনত্রিশ তারিখে বিজ্ঞপ্তি দিয়েছে এখানে বলে দিয়েছে যে বিএ বিএসি বিকম অনার্স এবং জেনারেলের ক্লাস কিন্তু অক্টোবরের এক তারিখ অর্থাৎ শুক্রবার থেকে এ অনলাইন মোডে কিন্তু চালু হবে এই নোটিফিকেশানে আগেভাগেই চালু বলে দিয়েছে এবং কিভাবে ক্লাস হবে সেটা জানার জন্য কিন্তু অলরেডি নোটিফিকেশান এখানে দিয়েছে দেখতে পাচ্ছ ও ক্লাসেস রুটিন ফর বিএ বিএসসি অড সেমিস্টার তো এখানে বিএ আর বিএসসি অল সেমিস্টার অড অল সেমিস্টারের জন্য কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়েছে এ যেটা এখান থেকে আমরা দেখে নেব তো এখানে আমরা ক্লিক করে এ দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা সেমিস্টারের কোন দিন কোন সাবজেক্টের এর ক্লাস হবে সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ ডে ওয়াইজ কিন্তু রুটিন এখানে দিয়ে দিয়েছে যদি আজকের কথা আমি যদি বলি দেখো ফ্রাইডের টা আমি যদি বলি যে আজকে যে ক্লাসেস হবে এ ফ্রাইডে এ সেটা যদি আমি বলি এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট সেমিস্টার আর ফ্রাইডেতে ফার্স্ট সেমিস্টারে কখন ক্লাস হবে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার তো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কিন্তু ক্লাস হবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো তোমাদের কিন্তু মোট তিনটে ইয়ার হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারে হচ্ছে থার্ড সেমিস্টার ফিফ ফোর্থ সেমিস্টার এবং থার্ড ইয়ারে কিন্তু ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার অর্থাৎ বা ফাইনাল সেমিস্টার এই ছটা সেমিস্টার কমপ্লিট করার পরেই কিন্তু তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে অর্থাৎ প্রত্যেক ইয়ারের শুরুর যে সেমিস্টার সেই সেমিস্টারকেই অর্থ সেমিস্টার বলা হয় অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার এবং তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তোমাদের জন্য থার্ড সেমিস্টার এবং তোমরা যারা থার্ড ইয়ারে পড়ছ তোমাদের জন্য ফিফথ সেমিস্টার হচ্ছে অর্থ সেমিস্টার এই অর্থ সেমিস্টারের অনলাইন পঠন পঠন সকলের জন্য শুরু হচ্ছে এবং ফার্স্ট সেমিস্টার প্রথম বর্ষে যারা রয়েছ তাদের বেঙ্গলি অনার্সের ক্লাস কী হবে এ পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ পি এ হবে অর্থাৎ ছটা তিরিশের পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ এক ঘন্টা কিন্তু অনলাইন ক্লাস হবে এবং এই বেঙ্গলি অনার্সের ক্লাস কে নেবেন প্রফেসর এস এন গুপ্ত এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা রীতিমতো অনলাইন ক্লাস করতে পারবে তারপরেই দেখো পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশের মধ্যে আবার ইংলিশ অনার্স হবে এ একই রকমভাবে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রেও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এ যে কোন সময় হবে ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে ইকোনমিক্স পড়ানো হবে তারপরে বেঙ্গলি ঠিক আছে এরকমভাবে থার্ড সেমিস্টারও দিয়ে দিয়েছে ফিফথ সেমিস্টারও দিয়ে দিয়েছে আবার বলে রাখছি ফার্স্ট সেমিস্টার কাজের জন্য যারা ফার্স্ট ইয়ারে পড়ছে থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য এবং ফিফথ সেমিস্টার কি হচ্ছে এ থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য এই রকমভাবে ডে ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লিংক প্রোভাইড করা আছে ক্ষেত্রে তোমরা কিন্তু একটা বিষয় প্রত্যেকেই মনে রাখবে প্রত্যেকের জন্য কিন্তু একই সময়ে শুক্রবারই বেঙ্গলি অনার্সের ক্লাস হবে সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছটা পর্যন্ত এরকম কিন্তু নয় প্রত্যেকের জন্য একই সময়ে ক্লাস হবে না যেরকমটি যেরকমভাবে তোমরা যখন স্কুলে পড়তে স্কুলের ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের আলাদা রুটিন থাকতো আলাদা ক্লাস হতো ও আলাদা টিচার থাকতো সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেও একই রকম বিষয় হবে এবং সেই যে রুটিনটা তোমরা পেতে সেটা কিন্তু এই মুহূর্তে অনলাইনে রুটিং দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং ওই বিজ্ঞপ্তির মাধ্যমেই তোমরা রুটিং দেখে কিন্তু ও অনলাইনে অ্যাপসের মাধ্যমে ক্লাস করবে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক প্রোভাইড করা নেই সেক্ষেত্রে এ খুব তাড়াতাড়ি তোমাদের বাদবাকি সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে এ কাজেই এবং প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এখনই আজকেই ক্লাস শুরু করতে হবে এরকম না তারা রীতিমতো ও ধীরে ধীরে এই সপ্তাহে উইকের মধ্যেই সমস্ত ক্লাস কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাবে কোনো ক্লাস আজকের থেকেই শুরু হচ্ছে কোন ক্লাস পরের থেকে শুরু হচ্ছে এরা তোমরা আমি প্রত্যেকটা কলেজে কোন সময় কোন ক্লাস হচ্ছে এটা তো আমি বলে দিতে পারবো না তোমাদের সঠিক গাইডলাইন দেখিয়ে দিলাম যে গাইডলাইন দ্বারা তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে তোমরা রুটিনটা রীতিমতো জেনে নাও এবং তোমাদের এই যে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ এখানে কিন্তু রীতিমতো ও তোমাদের গুগল মিটে ক্লাস হচ্ছে এ তার মানে তোমরা বুঝতেই পারছো কোনো জায়গায় গুগল মিটে কোনো জায়গায় ডাইরেক্ট লিঙ্কের থ্রুতে অন্য কোনো অ্যাপসের থ্রুতে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হবে তো এটা ডিপেন্ড করছে কলেজের উপর কলেজ কীভাবে ক্লাস নেবে এবং কোন ক্লাস কোন স্যার কোন সময় ক্লাস নিচ্ছে কোন অনার্সের ক্ষেত্রে কোন সময় আছে এ তোমার কলেজের ক্ষেত্রে সেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান থেকে এই রকমভাবেই কিন্তু জানতে পারবে সবশেষে তোমাদের কাছে একটা অনুরোধ করব আগের থেকেই অনেক এরকম স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করে অনেকেই গাফিলতি দেয় আর এই মুহূর্তে তো অনলাইনে ক্লাস হচ্ছে সেক্ষেত্রে অনেক স্টুডেন্টই কিন্তু গাফিলতি দিয়ে থাকে না আর এখনই তো সবে ক্লাস শুরু হয়েছে কিছুদিন পরে বই কিনবো কিছুদিন পরে শুরু করব সেক্ষেত্রে আমি বলে রাখি এই মুহূর্তে কিন্তু এরকমটি একেবারেই করবে না তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা হবে কারণ তোমাদের যে অর্থ সেমিস্টারের এক্সাম রয়েছে সেটা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেই হতে চলেছে এ সেই কারণে এখন থেকে জোর কদমে প্রস্তুতি নিয়ে রাখতে হবে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের নম্বরটা তোলার কিন্তু থেকে বড় রাস্তা থাকে সেই কারণে প্রত্যেককে অনুরোধ করব রুটিন পেয়ে যাচ্ছ বই কিনে রীতিমতো ভালো মতন করে পড়াশোনা শুরু করে দাও বাড়িতে বসে অনলাইনে যেরকমভাবে কলেজে পড়াচ্ছে সেই রকমভাবে কিন্তু পড়তে থাকো ও আগে আগেভাগেই যাতে পরীক্ষার আগেই প্রস্তুতি নিয়ে থাকতো এবং তোমাদের সকলের যাতে ভালো রেজাল্ট আর তুমি কোন কলেজে ভর্তি হয়েছো তুমি কোন সেমিস্টার স্টুডেন্ট এবং তোমার ও অনার্স না পাস কোন কোন সাবজেক্ট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে একেবারেই ভুলো না তোমাদের কলেজে নতুন ক্লাস শুরু হতে চলেছে তার জন্য প্রত্যেককে কংগ্রাচুলেশন জানাই পরবর্তী শিক্ষা জগৎ জীবনযাত্রা জন্য অনেক অনেক শুভ কামনা রইলো তোমাদের তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এক্সামে আরও ভালো প্রিভিয়াস ইয়ারের থেকে আরও ভালো রেজাল্ট করো এই শুভ কামনা জানিয়েই তোমাদের আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত